মাত্র দুই ম্যাচ খেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর থেকে বিদায় নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার ডেভিড মালান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি। ঢাকা পর্ব শেষে মঙ্গলবার চট্টগ্রামে পাড়ি দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ফ্র্যাঞ্চাইজি দলটির শিবিরে দেখা যায়নি তিন বিদেশি তারকা মালান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকিকে। এ বিষয়ে কুমিল্লার মিডিয়া ম্যানেজার নয়ন খান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি টোয়েন্টি লিগ খেলতে তারা বিপিএল ছেড়েছেন। তাদের পরিবর্তে পাকিস্তানি পেসার হাসান আলী ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়ালটন দলে যোগ দেবেন। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে কুমিল্লা, যার একটিতেও জয় পায়নি দলটি। তার উপর তিন তারকা ক্রিকেটারকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে পাচ্ছে না তারা, কারণ ১৩ জানুয়ারি শুরু হতে যাওয়া আইএল টি টোয়েন্টি লিগ চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কুমিল্লা প্লে অফে জায়গা করে নিতে না পারলে তাদের আর বিপিএলে ফেরার কোনো সম্ভাবনা নেই। তাদের জায়গা পূরণ করতে হাসান আলীকে ও ওয়ালটনকে উড়িয়ে আনবে কুমিল্লা, এমনটাই জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। চেষ্টা করা হবে পাকিস্তানের লেগ ব্রেক গুগলি বোলার আবরার আহমেদকেও দলে ভেড়ানোর। হাসান ও ওয়ালটন টি টোয়েন্টিতে প্রতিষ্ঠিত খেলোয়াড়। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের হয়ে ৪ টেস্টে ২৮ উইকেট তুলে নজর কেড়েছেন আবরার।